Hello viewers, I'm Ehsan Sani from Premier University Chittagong. I'm an automation and system engineer. Today I will try to show the basics of processing IDE software. It's a diplomatic software not only in automation system but also for graphics and Android app developing. Today I will continue the lecture in Bengali for my country youngers and tech developers. Let's start. Processing IDE সফটওয়্যারটি ওপেন করার পর আপনাদের সামনে এমন একটি উইন্ডো ওপেন হবে উইন্ডোটি ডান পাশে আপনি দেখতে পাবেন মোড সিলেকশন অর্থাৎ আপনি কোন সিস্টেমে এটি ইউজ করতে চাচ্ছেন জাভা অ্যান্ড্রয়েড পাইথন যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি এটিকে ব্যবহার করতে পারেন আপনার যে ল্যাঙ্গুয়েজটি প্রয়োজন হবে সেটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আমরা প্রথমে চলে যাই একটা কোড কিভাবে তৈরি করা যায় ফার্স্ট আমরা একটি কোড দেখি void setup void setup second bracket then void draw এই প্রসেসিং আইডি সফটওয়্যারটির বিশেষত্ব হচ্ছে এটি মূলত গ্রাফিক্সের কাজে সর্বাধিক ব্যবহৃত হয় এখানে আমি প্রথমে সেট আপ ভয়েস সেট আপ আমার সি প্রোগ্রামিংয়ের মতোই অনেকটা জাভা প্রোগ্রামিং প্রথমে আমি সেট আপ অপশনটি ইউজ করবো আমার ফাংশনটিতে কী রকম বা সার্কেল ইউজ করছি রেক্টেঙ্গল ইউজ করছি স্কোয়ার ইউজ করছি বা যে কোনো রকম গ্রাফিক্স শো করার জন্য আমার যা যা সেট আপ প্রয়োজন সব কিছু আমি এই অংশে ব্যবহার করব এবং ভয়েড ড্র অংশে আমরা ভয়েড লুপে যা যা ব্যবহার করে থাকি সি প্রোগ্রামিংয়ে তাই আমরা ইউজ করব অর্থাৎ এই এটি লুপ হিসেবে কাজ করবে আমি যা যা শো করতে যাচ্ছি এই লুপটি তা আমাকে শো করতে সাহায্য করবে তো আমরা প্রথমেই একটি ফাংশন লিখছি সাইজ size within bracket 600 400 then void draw তে লিখছি আমরা ellipse within bracket random 0 which comma random 0 height comma 100 closed এখানে void setup দিয়ে আমরা declare করছি যে আমাদের স্ক্রিনটি থাকবে 600x400 রেজলিউশনের অ্যান্ড ভয়েড ড্রতে আমরা একটি ইলিপস শো অনেকগুলো ইলিপস শো করব র্যান্ডামলি র্যান্ডামলি ইলিপসগুলোর ওয়াইড এবং হাইট আমরা ডিক্লেয়ার করছি 100 100 আমরা রান করি আমরা অনেকগুলো ইলিপস দেখতে পাচ্ছি স্ক্রিনে এভাবে আমরা আরও কিছু গ্রাফিক্স শো করতে পারি আমাদের এখানে এক্সাম্পলে বেশ কিছু গ্রাফিক্স দেওয়া আছে আমরা দেখছি প্রথমটি দেখি প্রথমটি ওপেন করলো আমরা দেখছি এখানে হোয়াইট সেট আপ অ্যান্ড হোয়াইট ড্র রান খুবই সুন্দর একটি গ্রাফিক্স পরিলক্ষিত হচ্ছে আমাদের সামনে রংগুলো কালার কিছু গ্রাফিক্স আমরা শো করতে পারি যেমন প্ল্যানেটস আমরা প্ল্যানেটস একটি গ্রাফিক্স তৈরি করেছি ছবি ইমেজ সেট আপের মাধ্যমে
আমরা দেখছি সূর্যের চারপাশে একটি গ্রহ ঘুরছে। এছাড়াও আমরা আরেকটি গ্রাফিক্স দেখতে পারি ইয়েলো। খুবই সুন্দর একটি মজার গেমস এর মতো অনেকটা যা লিখছি তাই গ্রাফিক্স আকারে দেখা যাচ্ছে। সো ভিউয়ার্স, প্রযুক্তি নিয়ে কাজ করুন এবং প্রযুক্তির সাথেই থাকুন। হোসেন আইডি সফটওয়্যারটি নিয়ে আজ যা টিউটোরিয়াল শো করলাম এটা একদমই সিম্পল এবং বেসিক। এটি নিয়ে লেগে থাকলে বা চর্চা করলে আশা করি এতে দক্ষ হতে পারবেন এবং অনেক কিছু গ্রাফিক্সের মাধ্যমে শো করতে পারবেন। সামনেই আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসছি, রোবো সকার বা রোবো ফুটবল, যে রোবটটি ফুটবল খেলে এরকম একটি রোবট নিয়ে টিউটোরিয়াল তৈরি করার ইচ্ছা আছে। তো ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস আ লট।